এই পৃথিবীর জমিন একজন জালেম এসেছিল, নাম হলো কাবুস। বলেন কি নাম? কাবুস। বলকিয়াও বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। জোরে বলেন কি নাম? বাজান কমার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। কিছু ভবঘুরে যুবক দেখেন না, যাদের কাজ নাই, কর্ম নাই। এ ভবঘুরে যুবক এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। এইবার ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ লম্বা লাইন ধরে দাঁড়ায় গেছে চাকরিটা পাওয়ার জন্য। ওই লাইনের ভিতরে কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। বাজান, একজন দুইজন করে যখন এই ফিরাউনের ইন্টারভিউর পালা, এইবার দেখে বলে বাদশাহ, ভিন দেশ থেকে বুক ভরা আসানি আপনার দেশে আসছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। বাড়িতে আমার পরিবারের অনেক লোকজন আছে যারা আমার দিকে ছায়া আছে, আমি যদি একটু রোজগার করতে পারি তাদের মুখে খাবার তুলে দিতে পারবো। বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার ভালো লেগে গেল। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এবার চাকরিটা হয়ে গেল, ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানে চাকরি দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করে, বাদশাহ প্রতি মাসে আমার বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইটে আলাদা ইনকাম করার দরকার আছে। না নাই, এইবার এই কথা চিন্তা করে যারা লাশ দাপন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো যদি এই গোরস্থানের ভিতরে লাশ দাপন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। বলেন তো বাজান, একটা দিরহাম নেওয়া এটাও কি ঘুষ? একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজান গো আমার, আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। জনগণ যখন একটা করে দিরহাম ফেরাউনের পকেটে দেওয়া শুরু করলো, ওরা চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। এই কথা ভেবে যখন তারা একটা করে দিরহাম দেওয়া শুরু করলো, ওই জামানায় আল্লাহ পাক একটা মহামারী পাঠিয়ে দিলেন, যেই মহামারীর নাম ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়। আল্লাহ আমাদের দেশে একটা মহামারী দিয়েছিল এই জামানায়, নাম হলো করোনা। সেই জামানায় আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাপন হয়। বাজানো গো আমার, লাশ দাপন হওয়ার পর এত টাকার মালিক হয়ে গেল, অল্প দিনের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখারই আর কোনো জায়গা নাই। বাদশার দরবার একদিন হাজির হয়ে গেছে, ও বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা দিয়ে আমি একটু গরিবের জনসেবামূলক কাজ করতে চাই। কি করতে চায়? কথা কয় লেখে ভালো করে বুঝবেন। এইবার মিশরের বাদশাহ ডেকে বলে, বাবা এত ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে তো দরকার, ঠিক আছে তুমি টাকা নিয়ে হাজির হও, দেশের মানুষকে আমি ঢোল পিটায় জানায় দেই, যাদের খাজনা বাকি আছে, যারা গরিব মানুষ আছো বাদশাহর দরবারে হাজির হয়ে যাও, গোরস্থানের দারোয়ান তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এ বাজার গো আমার, গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের খাজনা পরিশোধ করে দিল, ওই টাকা দিয়ে জনগণের উপকার করার চেষ্টা করলো। আসলে বলেন তো বাজান, টাকা ছিল কার? কথা কয় না কা? ওই টাকা পাইয়া জনগণে যখন খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখীর মাঝে যখন টাকাগুলো দিয়ে দিল বাজার, তখন ওই দেশের জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশাহ যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, জনগণ খুশিতে বাকবাকম হয়ে গেল। ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে জনসেবামূলক কাজ কইরা, এইবার সমস্ত নেতারা আমার ভাইয়ারা জনগণেরা সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। এক চান্সে জনগণ ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল গোরস্থানের দারোয়ান কাবুসকে। এইবার মন্ত্রী হয়ে যাওয়ার পর অল্প সময়ের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশাহ যিনি ছিল বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনেন দেশ তো বাদশাহ ছাড়া চলবে না, আপনারাই বলেন আপনাদের দেশের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি আমাদের অনেক উপকার করেন, আমাদের খোঁজ খবর নেন, আপনি মিশরের বাদশাহ হয়ে যান, বাদশার সিংহাসনে আপনি বসেন, আমাদের কেন কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশার হির চিহারে বসে গেল সেই গোরস্থানের দারোয়ান ফেরাউন। চিহারে বসার পর
হামানকে দেখে বলে তাকো হামান এই দিগায় আমি হব মিশরের বাদশা আর তুই হবি আমার মন্ত্রী। ওই টাকো হামান, হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই বামপাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। তাই বলে কারো মাথার চুল লুটে গেলে আপনারা মন খারাপ করবেন, ওটা হামান, ও তো খারাপ মানুষ, খারাপ মানুষের সাথে আপনার মাথা মিলাবেন কেন? আপনারটা বিভিন্ন রোগে হোক টেনশনে হোক উঠে গেছে, কথা কয় না কেন? রাগ করতেছেন বাজান, রাগ করেন না যান, রাগ করেন। ওই যে জয়পুর হাটে এক কাজ করতে যায়, বললাম মা বোনেরা স্বামীর মাথায় একটু তেল দিয়ে চুলগুলো নাড়াইয়া দিবেন, যত চুল হাতের নিচে পড়বে তত নাকি আমল নামায় লেখা হবে। সাথে সাথে এক মহিলা স্লিপ পাঠাছে, স্লিপ পাঠা বলতেছে হুজুর আমার স্বামীর মাথার কোনো চুল নাই, পুরোটা একেবারে এয়ারপোর্টের মতো ফাঁকা, তার তেল দেবো কোন জায়গা? আমি তখন বললাম মা ওই যেহেতু চুল একটাও নাই ওরই ওপর চুল থাকার নিয়তি খালি তেল একটু মালিশ করে দিও, চুল থাকলেও যে সব, না থাকলেও সেই সব, সবনাল্লাহ কর। রাগ করেন না, রাগ করেন না, সামনের দিকে যায়, লম্বা হবে লম্বা করবো না বাজান গো আমার। এইবার ক্ষমতার চেয়ারে বসার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে ফেরাউনের চোখে ঘুম আসে না, ঘুমের মধ্যে লাফায় লাফায় ওঠে, দুই তিন দিন হয়ে গেল ঘুম নাই কি নাই, ক্ষমতা পাইছে ঠিকই কি নাই, ঘুম নাই বাজান গো আমার। এইবার তার দরবারে ছিল যোশী জ্যোতিষী, জ্যোতিষী চারশো জ্যোতিষী, এই চারশো জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বৎসর। দবিরাকে দেখে বলে দবিরা রে রাত্রি বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি, কি হয়েছে আমার ভাগ্য একটু গবেষণা করে বলো। এইবার দবিরা বলে নেতা টেনশন নাই আমি বিষয়টা দেখতেছি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক তরমুজের খেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দরওয়ান, এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশা, যদিও আপনি আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বর অন্ধকার। আগামী আগামী 3 মাসের ভিতরে বনী ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে কন, যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বৈশা বৈশা জিকির করবে তাহলে কিন্তু মন খারাপ করতো না। আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন যারা খানকানে বৈশা আছে, হু হু করতেছে, জিকির মারতেছে, লাফালাফি করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের হক কথা বলে, ওদেরকেই টার্গেট করা হয়, কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা খানকাই বসে লাফাইতেছে আর গান গাইতেছে, পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না? পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সলাত আদায় করে নাই, নামাজ পড়ে নাই, আর এমন পীর টাটকা শয়তান যার কাছে নাকি নামাজ লাগে না, কয় সিজদার মতোই একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি, জোরে কন্যা উসুবিল্লা। ওই তালা বাবা, সালা বাবা, গাঁজা বাবা, চটালা বাবা, গাঁজা বাবা, উল্টা পাল্টা কোনো দরবারে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, রংপুরে কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এ জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, এগুলো ছিল পীর। ওরা খানকাতে বীরগিরি করেছে, রাজপথে বীরগিরি করেছে, আর এখন সবাই দরবারে পা সারিয়ে দিয়ে বসে আছে, আয় সালাম কর আর গরু ছাগল দিয়ে যা, আর গরু ছাগল নিয়ে যাচ্ছে আর কাই এ সব চাঁদ কি ওই জায়গাতে উঠছে নাকি চাঁদ দুনিয়ার ওরা কন্ট্রাক্টর নিয়েছে? কোন দরবারে গরু নিয়ে দৌড়াচ্ছেন? গরু দিয়ে কোনো লাভ নাই, কথা বলেন? ওই গরু যদি এলাকার একটা গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। ছাগল নিয়ে দৌড়েন কই? একটা এতিমখানা মাদ্রাসায় ওই ছাগল দেন, গরিব বাচ্চারা খাইবে, আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহর আরশ খুশি হবে। পীরের কাছে নিয়ে যাচ্ছে গরু ছাগল, বুদ্ধি কবে হবে? মরা মানুষের টাকা দরকার আছে, কথা কয় না কে? এমনও পীরের দরবার আছে মশুরি টাঙায় রাখছে, কেন? মরার পরে পিকে মশা কামড়াচ্ছে, ও যদি আল্লাহওয়ালা হয়ে থাকে ও তো জায়গা মতো আছে, কথা কয় না কে? আর যেহেতু মরার পরে কবরের উপর মশুরি টাঙাইছে তার মানে অবস্থা খুব একটা ভালো না,
কথাকে বোঝা গেল। যাই হোক, এগুলো ভণ্ডপীরদের কথা আমি বলতেছেন, হককেনে আল্লাহওয়ালাদের কাছে যাব, ঠিক আছে? ওই ডুগি তবলা বাজায়, গিটার তবলা বাজায়, লাফালাফি করে, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে, হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবেন, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। তার সঙ্গী হব যে পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, এটা হলো পীর। আর যে দরবারে নামাজ দানে রোজানে খালি গাঞ্জার পট, খালি কলকি টান মারে আর গান গায়, লাফালাফি করে, আজকে মাজারগুলো তো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, এমন কায়দায় গাঁজার টান মেরে ধোঁয়া ছাড়তেছে, বাইর থেকে প্রশাসনের লোকেরা বলতেছে ওরসের মনে হয় রান্না চলতেছে। কথা বিরক্ত হয়েছেন বাজান গমার, তাহলে কোনো গাঁজা বাবার কাছে যাওয়া যাবে, কোনো ভণ্ডের কাছে যাওয়া যাবে? তাহলে এদিক খেয়াল করেন, ফেরাউনের মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, একটা ছেলের কারণ রাজত্ব থাকবে না, না না এটা তো মেনে নেওয়া যায় না। হামানকে ডেকে বলে, এ হামান এই দিকে আয়। হামান এইবার ডেকে বলে, নেতা কি হয়েছে? খবর টের পাস নাই, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা সব চলে যাবে, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এইবার বল হামান কি করা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। এইবার বলে, কি করতে চাস? বলে, টেনশন নাই, কোনো টেনশন নাই, যত ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কে না? এইবার সন্তান জবাই করা হলো, ছেলে সন্তানের সংবাদ পাইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে কম, আর এরা মারে হাজার হাজার। এজন্য বাজান, জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? ছেলে হইলেই মুসা সন্দেহ জবাই করে, ছেলে হইলেই মুসা সন্দেহ জবাই করে। 3টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর এইবার দবিরাকে বলে, দবিরা, এতগুলো ছেলেকে জবাই করলাম, দেখ তো আমার পথের একটা মুসা মরল না বাঁচলো। দবিরা এইবার গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কয়রা, হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? এইবার ফেরাউন সমস্ত সেনাবাহিনীকে ডেকে বলে, কি ব্যাপার, মাসে মাসে বেতন দিয়েছি হারা দেখার জন্য, এতগুলো ছেলেকে মারলা, আসলটাই তো এখনো মারতে পারো নাই, যাও এলাকায় তল্লাশি চালাও, সিরিন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরো আর জবাই করো, আমার মাথার টেনশন দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে, মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা, ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায়, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা, মুসা নবীর মা সন্তানকে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দে, বলে মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এইবার চুলার ভিতরে সন্তানটাকে ফেলাইয়া দিলেন, সেনাবাহিনী আসা চতুর বাড়ির চতুর্দিকে সার্চ করলেন, ঘরের ভিতরে দেখলেন, তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেন, বাড়ি লন্ড ভন্ড করে খোঁজাখুঁজি করে, কাফের বেঈমানরা যখন চলে গেল, মুসা নবীর মা এক পা দু পা করে চুলার কাছে যায়, তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ, লম্বা হবে লম্বা করবো না, সংক্ষিপ্ত করে কথা বলে দিয়ে যায়। এইবার সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া গালিমুখে সুমা খাইতে লাগলেন, আবারও কে যেন গাইবে আওয়াজ দেয়, বলে
বলে, ও মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ তো চিৎকার মানলো না, ও মিস্ত্রি তুমি এইদিকে আসো। এইবার মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে, বাবা তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি মিস্ত্রি বানাইতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক তোমার দরকার। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা বাড়ির ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, আমার যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে যখন পানি নিয়ে আসলো বাজান, তাকায় দেখে মিস্ত্রির সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়াইতে লাগলো। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিব্রাইল। বলেন সুবহানাল্লাহ। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা, লম্বা ঘটনা একটু কাসাত করে দেই বাজান কো আমার, সিন্ধুকের ভিতরে তুইলা মুসা নবীকে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মিয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। জোরে বলেন মারহাবা। ফেরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে কই যাইতো, বিনোদন করার জন্য যাইতো, হালাল বিনোদন করতে কিন্তু কোনো দোষ নাই, মাঝে মাঝে বিবিকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পর্যটন নগরী কথা কয় না কেন, কক্সবাজার নিয়ে বউকে নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নাই, পর্দা করাইয়া মাঝে মাঝে বিবিকে নিয়ে বোরকা পরাইয়া ভালো ভালো মানে যেগুলোতে পিকনিক স্পট এগুলোতে যায় মাঝে মাঝে ঘুরে নিয়ে আসবেন, বিনোদন করবেন, কথা কয় না। আচ্ছা বোরকা বরাইয়া কেউ যদি কক্সবাজার নিয়ে যায় বলে, ও সোনালীর মা তাকায় দেখো আল্লাহর অপরূপ সৃষ্টি, আহারে কি সুন্দর সমুদ্রে ঢেউ, এখানে নাই কেউ, পাশে দাঁড়িয়ে আছি তুমি আমার বউ, বলেন গুনাহ হবে? গুনাহ হবে না। আপনি যদি আপনার স্ত্রীকে বোরকা পরায় পর্দা করায় নিয়ে এখানে সেখানে ঘোরেন কোনো গুনাহ হবে না। আমি কি বলেছি যে বউকে নিয়ে যায় হাফ প্যান্ট পরে সমুদ্রে গোসল করেন, তাহলে গুনাহ হবে? কথা বলেন ঠিক কি না? মাঝে মাঝে স্ত্রীর সাথে রোমান্টিকতা করবেন, ভালোভাবে সময় দেওয়ার চেষ্টা করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাগ করতেছেন না? ওইদিকে যাব না, মুরব্বী চাষা রাগ করছে, বাবা বলে রোমান্টিকতা পরে তুমি আগে ঘটনার দিকে যা। কি চাষা শেষ করে দেব, বিরক্ত হচ্ছে? আচ্ছা ফাইনাল খেলায় ফেরাউনক সাইজ করে বাড়ি যাওয়া লাগবে না? তাছাড়া তো আসল মজা বুঝবেন না, জায়গা মতো যাওয়া লাগবে, এই তো হয়ে গেছে আর দুই চার মিনিট তাহলে হয়ে যাবে, ফেরাউনক সাইজ করে বাড়ি যাবে, কথা কয় না কেন? চলেন বাজানের সামনের দিকে যায়। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে, সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নিয়ে তার সামনে হাজির হয়েছে। এইবার ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকা দেখে আকাশের পূর্ণিমার সার সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যাকে যেই জামানার নবী বানায় ওই জামানার সবচাইতে সুন্দর মানুষ আল্লাহ নবীদেরকে বানায়। বলেন
বললেন সুবহানাল্লাহ। এইবার বাজান গো আমার ফেরাউন ডেকে বলে তরবারি আন জবাই কর। এইটাই মুসা হাসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী গো, এই ছেলেটাকে হত্যা করার আগে তোমাকে আমি একটা কথা বলি, এই যে সিন্ধুকটা বলতো এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্ধুকের কাঠ নাই রে বলে বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাবাও কোনোদিন দেখে নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে স্বামী গো, এটা ভিনদেশি কারো সন্তান, ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, দয়া করে ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই। বলেন আল্লাহু আকবার। ফেরাউন টেনশনে পড়ে গেল, বিবি একটা আপত্তি করেছে, কেমনে আমি না করে দেই, এত ছেলে মারলাম মুসা খুঁজে পাইলাম না, আর একটা ছেলে বিবি পালতে চাইছে, যা আমি আর বাড়াবাড়ি করলাম না, ঠিক আছে আসিয়া এটাই আমাদের পালক পুত্র। আসিয়া বলে আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছে, মনে মনে খুব আনন্দিত হয়ে গেছে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার এই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া দেখে বলে স্বামী গো, সন্তান দিয়েছেন বুঝতে পারলাম, কিন্তু দুধ পান করাবে কে? যারা দুধ পান করাবে ওনার ছেলে সন্তান, যে মহিলা দুধ পান করাবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা চতুর্দিক দিয়ে লাইন দিয়েছে, আমার ভাইয়েরা স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা কোনো মহিলার স্তনে দুধ পান করে না, করে না। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা চলে গেল, একটা নারীর স্তনের দুধ মুসা নবী পান করলেন না। ওই যে বড় বোন নাম মারিয়ম, মনে আসে না নাই, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়ম। ডেকে বলে রানী আসিয়া, আমার কাছে এমন একটা মহিলার খবর আছে, যে কোনো সন্তান সেই মহিলার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, দুইজন লোক পাঠিয়ে দিলাম, যাও মহিলাকে নিয়ে আসো। এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পর মুসা নবীকে কোলের মধ্যে নিয়া স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে মুসা নবী তখন তার মায়ের স্তনের দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মাতার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, মুসা নবীর দুধ পান করানো শেষ হয়ে গেল, চলাফেরার বয়স উপনীত হয়ে গেছে। আসি একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে এসে বলে, সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। আল্লাহ একবার কোন দেখবেন, মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হলে কি করে, কথা কয় না কেন? সন্তান কোলে নিয়ে আসে বলে, সামলাও সামলাও, বাপু যেমন হয়েছে একটা ক্যাসেট, ফ্যাপো ফ্যাপো দিলে আর সারে না, কথা কয় না কেন? রাগান্বিত হইয়া সন্তান কোলে নিয়ে এসে কি বলে, থামাও থামাও, একটা ক্যাসেট আছে, বাপু যেরকম খারাপ চলল সেরকম, আর ভালো হলে কয় ভালো হবে না, মা আছে ভালো, কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হ, তবে আপনাদের এলাকায় অবশ্য মা বোনের এরকম করে না, না এরকম রাগ নাই আপনাদের, আপনাদের স্ত্রীরা তো সব জান্নাত থেকে পালিয়ে আসছে, লিল্লাহে কি হয়েছে, ও হজ করে আসছে, লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হইলে কিন্তু এরকম বলে, কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে ভালো হোক খারাপ হোক, বাবা মা উভয়কে দোষ নিতে হবে, ভালো হইলে উভয়ে সুনাম নেবে, কথা বলেন ঠিক কিনা? একার কৃতিত্বে সন্তান বড় হয়। চলেন সামনের দিকে যাই। এইবার বাজান গো আমার, ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া আসিয়া যখন ভিতরে চলে গেছে, মিষ্টি চেহারা মুসা নবীর দেইখা ফিরাউন একটু শখ হইছে, সুমা খাবে, কি খাবে, সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইছে, আল্লাহর নবী মুসা ছোট্টবেলার শিশু নবী মুসা এমন জোরে একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে, চিৎকার মেরে উঠছে ফেরাউন। আশেপাশের লোকজন এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কোনো কি ঘটনা ঘটছে? ছেলে যে থাপ্পড় মারছে, জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি এমনি চিল্লাছি, আমি কি তোদের ডাকছি, এ যা
চোখের সামনে থেকে দূর হয়ে যা। এইবার যখন লোকজন চলে গেল, আসিয়া কে দেখা বলে আসিয়া, ও আসিয়া, আসিয়া তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কে, চিল্লাবো না, এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া রে, এর চোখে মুখে যে আগুন দেখছি, মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে। ফেরাউন ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বোঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড় ওজন বুঝা দেয়, এ ভবিষ্যতে আল্লাহর নবী মুসা হবে। লিল্লাহে তাকবীর। লম্বা ইতিহাস, আর এদিকে যেতে পারলাম না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। এইবার তাকায় দেখেন কিপ্তিয়ার বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যায় বলে, কিপ্তি সব জায়গায় ফিরাউনের গরম, নেতার গরম, কিছু চামচা থাকে না। কামাক চিনি সে, আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার সঙ্গে মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। এ কথা কর না আপনারা, কথায় কথা মানুষ কয়ে সকালবেলায় খেয়ে ফেলে দেন। চিনিস আমাক চিনিস ভাই, এত অহংকার নেবেন না। কত কথায় আছে, হাতি গোড়া গেল তো সামসিকে বলে কত জল। তো তোমার মতো কত বড় নেতা কাল্লা সাইজ করছে, আর তুই তো চুনা পুটি রে, তুই তো সামসে, এত তো ধরলে তো তুই নাই হয়ে যাব। এ কথা কর নাকি আপনারা, আমি কি কারো নাম ধরছি? ভয় পান কেন? উদাহরণ দিয়ে সবাইকে গালি দেওয়া যাবে, খালি নাম বলা হবে না। এমন জায়গায় ঘা ভাসু রয়েছে, ডাক্তার দেখানোর উপায় নাই, খালি ট্যাবলেট খালি হবি, আর ইঞ্জেকশন দিলে তো খালি চলবি, বুঝলেন নি? পরে যাবি আর কবি, হুজুর কি মার দিল রে, কথা বলেন নি? ক্লিয়ার করার দরকার নাই। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়েছেন? এত গরম লেখ, এত গরম দেখাবেন না। বহুত ভাবালা অহংকার আলা নেতা কেল্লা সাইজ করছে। আল্লাহ যদি পিছনের দরজা একবার ঢিল করে দেয় আর তিনবার বমি করে, ও কিন্তু দাঁড়ায় থাকতে পারবে না। বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? সকালবেলা বিবি দেখতে গেছে, ও সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা, কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। কয়েকবার যদি পাতলা পায়খানা আর কয়েকবার বমি হয়, বউ বাচ্চা কছি না, টাইম দিবি না, কথা বলে ঠিক কিনা? অহংকার করে লাভ নাই। ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা মুসলমান মারার ষড়যন্ত্র হাতে নিয়েছে, ওরা এখন বাড়ি ঘর ছেলে পালায়া যাচ্ছে। ইসরায়েলি ইহুদিরা এখন ফিলিস্তানি ছেড়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানের শিশুদের রক্ত নিয়ে খেলা করো, 6000-এর বেশি মানুষ মেরে ফেলে দিয়েছে, এর মধ্যে 40% কি শিশু, কথা বলে ঠিক কিনা? এই জালেমদের অন্তরে কোনো মায়া দেয় নাই, এদের হামলা থেকে মসজিদ গির্জা হাসপাতালে কোনো কিছুই রক্ষা পায় নাই, মানুষের ঘর বাড়ি সব। জাতিসংঘের মহাসচিব যখন বলেছে যে ইসরায়েলি যা করতেছে হামাসের সাথে এটা বাড়াবাড়ি, আর হামাস সেই এমনি হামলা করে নাই, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পাল্টা আক্রমণ করেছে, কারণ ফিলিস্তিনের ভূমি হলো মুসলমানদের, এটা কোনো ইহুদিদের নয়। ইহুদিরা হলে এই জমিনে উড়ে এসে জুড়ে বসেছে। আচ্ছা, রোহিঙ্গার মুসলমানেরা কি এদেশের মালিক? এদেশের মালিক কারা? কথা কয় না, কথা কয়। এদেশে থাকার অধিকার কা? আপনার আমার। ওদেরকে আমরা দয়া করে ভালোবাসা মানবতার খাতিরে জায়গা দিছি। এখন কয়েক বছর পরে ওরা যদি যুদ্ধে লেগে বলে বাঙালিরে ভাগ ভাগ, তখন কি করবেন? নিজের সম্পদ, নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের জান মাল, এগুলোর জন্য আপনি পাল্টা জবাব দেবেন না? তো এই হামাস এদিক খেয়াল করেন, এই ফিলিস্তিনের গাজা এই মুসলমানদের উপরে 75 বছর ধরে ওরা নির্যাতন জুলুম চালাচ্ছে। হামাস একটু কিছু অস্ত্র শস্ত্র পাইয়া একটু পাল্টা আক্রমণের জবাব দিছে, তখনই বলতেছে হামাস জঙ্গি। আমার যদি কয়েকজন ইসরায়েলি ইহুদি মেরে জঙ্গি হয়, তোরা যে যাবত মুসলমান মারলি, তোরা তো পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি। কথা কয় না কেউ? এজন্য ওদের টনক নড়ে গেছে, বিশ্ব নেতাদের টনক নড়ে গেছে, ওরা পিছন দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে, কেউ আর সামনে বাড়াইতেছে না। মুসলমানদের পাশে আমরা আছি না নাই? ইহুদিদের সংখ্যা বেশি নয়, ওরা মাত্র 1.5 কোটি। কত? কথা কয় না। আর মুসলমানের সংখ্যা 200 কোটি। এই জন্য ভাইয়ের আমার মর্দে মোজাহিদ হবে, হতে হবে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য। আমাদের প্রথম কেবলা রক্ষা করার
জন্য বাইতুল মুকদ্দাস পৃথিবীর তৃতীয় মসজিদ, সম্মান মর্যাদার দিক দিয়া এই মসজিদ রক্ষা করার জন্য যদি কখনো ঢাক আসে নিজের জীবনটা দিয়াও আল্লাহর এই পবিত্র ঘর মুসলমানদেরকে রক্ষা করার জন্য কারা কারা তৈরি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। বগুড়াতে যুবক নাই না, একটা যুবক তাকবীর দেওয়ার সাহস পাইলাম, কি ট্যাবলেট খাইছে, তাকবীর দিলে ভয় লাগে নাকি আপনাদের, বিরক্ত হচ্ছেন? ভাইরা আমার, ফিলিস্তিনি নিরীহ মুসলমানদেরকে আল্লাহ পাক যেন বিজয় দান করেন, জোরে বলুন আমিন। এই জালেমদেরকে হটাইয়া আজকে তারা আমাদের বাইতুল মুকদ্দাস দখল করে রেখেছে, আশেপাশে রাস্তাঘাটে যেখানে মুসলমানেরা সুযোগ পায় সেখানে নামাজ আদায় করতেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও কয়েকবার রকেট হামলা চালাইছে হামাস, কথা কয় না কে, কি চালাইছে, রকেট হামলা চালাইছে। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে, কিন্তু নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন চালানো হবে। ওরা প্রতিশ্রুতি দেয় গাজার দক্ষিণে যাও, দক্ষিণে গেলেও হামলা করো, যেখানেই যায় হামলা করে। আজকে বাজান গো আমার এই গাজাবাসীর, আজকে পনেরোটা দিন হয়ে গেল এক ফোঁটা পানিও তারা খায় নাই, একটা রুটিও তাদের ভাগ্যে জোটে নাই। গাজাবাসীদের পথে পথে হাহাকার, পানির জন্য খাবারের জন্য তারা ছুটতেছে, এক ফোঁটা পানিও জালেমেরা দিচ্ছে না। মিশরের বর্ডার সীমান্তবর্তী এলাকায় রাফাং এই জায়গাতে শত শত গাড়ি আটকে আছে ত্রাণ নিয়ে একটু সহযোগিতা পৌঁছাবে, কিন্তু ইসরায়েলি ইহুদিরা পাহারা দিতেছে যে না ত্রাণ ঢুকতে দেওয়া যাবে না, নাম সামমাত্র দুই চারটা গাড়ি ঢুকতে দিচ্ছে, এই লক্ষ লক্ষ মুসলমানদের কোনো কাজই আসতেছে না। আজকে মুসলমানেরা পথে ঘাটে অসহায়ের মতো বসবাস করতেছে, একবেলা খাবারও তাদের জুটতেছে না, এক ফোঁটা পানিও জুটতেছে না। আল্লাহ, ও আল্লাহ, হে রব্বি করিম, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন, ওই ইসরায়েলি জালেমদেরকে হটাইয়া আপনার আসমান থেকে সাহায্য নাজিল কইরা আল্লাহ জমিনটাকে মুসলমানদের জন্য বিজয় দান করুন, জোরে বলেন আমি। আরো জোরে বলেন আমি। ভাইরা আমার, আমরা যুদ্ধ করতে পারবো না, কিন্তু তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, তাহাজ্জুদের চোখের পানি ছেড়ে দিয়ে বলবো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, এই জমিনকে মুসলমানের জন্য কবুল করে নাও, দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। বাজান গো আমার, লম্বা হবে লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। বাজান গো আমার, আল্লাহ নবী মুসা ডেকে বলে এই কিপ্তি, সব জায়গায় ফেরাউনের গরম দেখাও, নিঃসম্প্রদায় বনি ইসরায়েলের মানুষের বক্ষ নিয়ে মুসা নবী মারছে একটা ঘুষি বা থাপ্পর, ইয়া ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট, বলেন আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একবারে মরিয়া শুয়ে আছে, সঙ্গে সঙ্গে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। মামলা যখন দায়ের হয়ে গেল আমার আল্লাহ ডেকে বলে মুসা আর মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে। এখানে পানি খাওয়ার ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, আমি ওই কথাগুলো আর বলতে চাই না। শোয়েব আলাইহিসসালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে তারা যখন মুসা নবীকে বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলে বাবা আমাদের একটা কাজের মানুষ দরকার, আপনারও বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, ওখানে পানি পান করাইতে পারি না, একটা ছেলে সাহসী পাইছি, আর ছেলেটি এত লাজুক এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইলাম একটা বারের জন্য, আমাদের চেহারার দিকে তাকাই নাই, বলুন সুবহানাল্লাহ। নবীরা লাজুক না হয়ে কি পারে, এইবার শোয়েব আলাইহিস সালাম বলেন ঠিক আছে মা রেখে দিলাম। এইবার ভালো করে বুঝেন বাজান, শোয়েব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী রাখালের এদিক খেয়াল করেন, রাখাল হিসেবে টাকা রাখা হয়ে গেল, মুসা নবীর ব্যবহার দেখা শোয়েব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহ সম্পন্ন করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা নবী শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর, সুবহানাল্লাহ, বলো কয় বছর, 8 থেকে 10 বছর। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী
মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে। খবরদার খবরদার, ঘর জামাই বলে কেউ অবহেলা করবেন না। আমার আল্লাহ এবার ডেকে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার আল্লাহর ওয়াদার পাইয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ পাক তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দেখে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, কালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার ওপর ঘর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। বলেন তো বাজান, আমার আল্লাহ প্রশ্ন করেছেন কয়টা? এ ভাই দশ মিনিট কষ্ট হচ্ছে আপনাদের? আপনার বলেছেন একটা না, আর ষোলো মিনিট আছে, এই ষোলো মিনিটের মধ্যেই আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে থাকেন বাজান, অনুরোধের ভাষায় বলছি, ছোটা ভাষা করেন না। হ্যাঁ আরো এক ঘন্টা আপনাদের ওয়াদা অনুযায়ী ষোলো মিনিট দেন, পরের দো পরে দেখা যাবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ দেখে বলে, মুসা হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলে, আল্লাহ এটা লাঠি, এটার ওপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি। আল্লাহ দেখে বলে, ও নবী মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা। বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, দুনিয়ার একটা মহিলা যদি ভুল করে রং নাম্বারে একবার একবার মিস কল দেয়, আর তুমি যদি কল রিসিভ করার পরে মহিলা কণ্ঠ পাও, তুমি তো পাগল হয়ে যাও। কথা কয় লাগা, বারবার ওই মহিলাকে কল দেয় কল দেয়, মহিলা কল বাধ্য হয়ে রিসিভ করে বলে, ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে। কয় ভুল করলি কেন? এইবার ভুলের মাসুল দে, কেন আমার নিভানো আগুন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। কথা কয় না খেয়া, একটা মেয়ে রং নাম্বারে মিস কল দিলে যুব সমাজ পাগল হয়ে যায়, কথা বলে ঠিক কি না? এরকম আছে না নাই? এরকম ঘটনা ঘটে কি না? এক মহিলা কুড়িগ্রাম থেকে রাত সাড়ে তিনটার পরে আমারে ফোন দিয়েছে, হ্যালো তুমি কে সহেল? আমলাম নামে একটা হুজুর মানুষ, বা ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? এরকম শয়তানি মানুষ আছে না নাই? যুব সমাজ সাবধান, নারীদের ছলনার জালে ফাঁসা যাবে। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে, ওরা আইফোন গিফট দিলে তারে বেশি ভালোবাসে। এজন্য যুগের জামা যুগ জামানা পাল্টে গেছে, এখন মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে, জায়েজ হারাম মনে থাকবে তো ইনশাল্লাহ। পিতা মাতা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীরা ভালো জানে যে কোন জায়গায় দিলে তোমার সংসার টিকবে। বিদায় পিতা মাতার অবাধ্য হয়ে বিবাহ করা যাবে? যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। যুব সমাজ আবার খুব, এখনকার যুবকেরা খুব চালাক, বাপরে বাপ, একটা চয়েস করে এসে উত্তর পাড়ার লাকি চয়েস হয়ে গেছে, আব্বা রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন, আছে না নাই? এদেরকে থামানো খুব মুশকিল, ভাইরাল যুগ জামানার ছেলে, বোঝেন না, ডিজিটাল স্মার্ট ছেলে পেলে চলেন সামনের দিকে যায়, বিরক্ত হচ্ছেন? হন আপত্তি নেই, এইবার শেষ করে দিচ্ছি, শোনেন বাজান গো আমার। এইবার আমার আল্লাহ পাক দেখে বলেন, কালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা তুমি এইবার নিক্ষেপ করো। ফা আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, যখন লাঠিটা নিক্ষেপ করলেন হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে লাফালাফি কেন করতেছো? ডেকে বলে, আল্লাহ লাঠি ফেলাইলাম, যে বড় সাপ হইছে যদি সবল মারে এই ডরে আমি দৌড়াইতেছি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কলা খুজুহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার! আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক সেই লাঠিকে সাপ বানাইলাম,
পূর্বের মতো হাত দাও, হাত দাও, হাত দাও, আমি আল্লাহ পাক আবারও পূর্বের মতো লাঠি বানায় দেব বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কাঁপতে কাঁপতে ভয়ে ডরে এরকম যেই খপ করে ধরতে গেছে, আবারও সাপটাকে লাঠি বানায় নিল, কি এর নাম কি? মুজেজা। সুবহানাল্লাহ বলেন, এর নাম হলো মুজেজা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ আরেকটি মুজিজা দিলেন, পদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, এখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা, এইবার ফিরাউনের নিকট যাও, যাও দিনের দাওয়াত পৌঁছাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের কল পাপের ষোলো কলা পূর্ণ হয় গেছে। যাও যাও ফিরাউনকে যা, বলে ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন, আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। কথা কেন মামলা আছে না নাই? কথা কন, মামলা নাই? মামলা নাই? হ্যাঁ, ভালো করে বোঝেন। আমার আল্লাহ ডেকে বলে, নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। নবী মুসা ডেকে বলে, আল্লাহ যেতে হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই এটা তোমার দায়িত্ব। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমার ভয় করে, আপনার কাছে একটু দোয়া প্রার্থনা করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর আমাদের হাতে যখন কোরআন দিয়েছিল তখন এই দোয়াটা আমাদের পাঠ করাইছিল, তখন মনে মনে ভেবেছিলাম মনে হয় এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসির পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না, এটা হলো মুসা আলাইহিস সালাম পড়েছিলেন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে। কথা কয় না কেন? আল্লাহর কাছে এইবার দূরে দূরে মন নিয়ে দোয়া করে, কালা রব্বিশহলি সহরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। ডেকে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক তখন ডেকে বলে, ও নবী মুসা দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবুয়ত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়া ফিরাউনের দরবারে দিনের দাওয়াত আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব পালন করার জন্য হাজির হয়ে গেলেন, আর ফিরাউনের দরবারে এসে তিনি বলতেছেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরাউন ডেকে বলেন, হে মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফেরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল, তোমার কাছে আমি দাওয়াত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কো তাহলে দাওয়াত পাওয়ার কাফেরের অধিকার আছে না নাই? আল্লাহ আগে জালেমদেরকে সাইজ করে না, আল্লাহ আগে একটা ভালো হওয়ার অপশন দেয়, সুযোগ দেয়। কথা কয় না কেন? মুসা আলাইহিস সালাম দয়া বলতেছে, হ্যাঁ ফেরাউন আমি বিশ্বের রবের পাঠন একজন রসুল, তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি। প্রত্যেকটা কথা বুঝাইতে গেলে আয়াত টু আয়াত যদি আমি বলি, কমপক্ষে পুরো ঘটনা ফিনিশিং দিতে গেলে আরো 120টার মতো আয়াত তিলাওয়াত করা লাগবে। কয়টা? 1 মিনিট করে ধরলে 120 মিনিট। অতএব সংক্ষিপ্ত পরিসরে কথাটা 2-4টা আয়াতের মধ্যে আমি শেষ করে দিই। খারাপ লাগতেছে? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি আগে ঘটনাটা নিয়ে আসলাম,
ছোট থেকে বড় করলাম, এরপরে তো আসল জায়গায় যাওয়া লাগবে, কথাটা ঠিক কিনা? সেই জায়গায় আমরা চলে আসছি। এইবার একটু মনোযোগ দিয়ে শোনেন, বাজান গো আমার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম যখন বললেন, হে ফেরাউন, আমি বিশ্বের রবের পাঠন একজন রসুল, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায়, বনী ইসরায়েলদেরকে গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। বলেন আল্লাহু আকবার। এইবার ফেরাউন ডেকে বলে, কলাব তুমি যদি বাস্তবিক কোন দলিল, স্পষ্ট দলিল প্রমাণ যদি তোমার কাছে থেকে থাকে, তুমি নবী হতে দাবি করতেছ, এটার যদি প্রমাণ তোমার কাছে থাকে, তুমি আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। নবী মুসার কাছে প্রমাণ আছে কয়টি? আরো জোরে কোন এই মজেজা দিয়েছেন কে? আল্লাহর পয়গাম্বার এইবার হাতের লাঠিটা ফেলা দিলে, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এইবার যখন বগল নিচে থেকে হাত বের করলেন, এই দুইটা যখন ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলো, লাঠি ফেলালেন সাপ হয়ে গেল, বগল নিচে হাত বের করলেন ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা দেখে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, এই জন্য নবীর মুজেজা ওদের কাছে জাদুর মতো মনে হলো। কথা বুঝছেন? বুঝছেন? এইবার শোনেন, শোনেন, শোনেন। এইবার ফিরাউনের লোকেরা ডেকে বলে, ও নেতা, এই ছেলে আমাদেরকে জাদুর ভয় দেখাইয়া ক্ষমতার চেয়ারে বসতে চাই, দেশ থেকে বিতাড়িত করতে চাই, ওতে বহু জাদু দেখাছে, জাদু দিয়েই জাদুর মোকাবেলা করা হবে। ফেরাউন তখন বলে, তাহলে কি করতে চাও? বলে, আমাদের টাকা পয়সা ক্ষমতার তোর অভাব নাই, দেশ বিদেশের যত দামি দামি জাদুকর আছে সবাইকে একত্রিত করে সেমিফাইনাল খেলা করা হবে। ফাইনাল এখনই না, প্রথমে সেমিফাইনাল নিয়ে গেলাম, ফাইনাল পরে, রাগ করতেছেন নাকি আপনারা? ফেরাউন বলে, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর ফেরাউনের নিকট উপস্থিত করা হলো। সমস্ত জাদুকর ডেকে বলে, ও নেতা, আপনার শত্রু আপনার বিরোধী দল, তারে যদি পরাজিত করতে পারি, বলেন তো আমাদের পুরস্কার কি থাকবে? এই কথা যখন বলা হলো, আমার ভাইয়েরা, ফেরাউন তখন বলেছিল, কলানাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন তখন ডেকে বলে, আমার বিপক্ষের শক্তি হলো মুসা, মুসাকে যদি পরাজিত করতে পারো, তোমরা যদি জাদু দেখায় মুসাকে পরাজিত করতে পারো, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, প্রত্যেকের জন্য ভিআইপি রুম বাড়ি ঘর সব বানায় দেব, খালি মুসাকে পরাজিত করো, এ যাও মাঠে নামো, যাও। আল্লাহু আকবার। কোন বিরক্ত লাগতেছে? এইবার হাজার হাজার দর্শক এই খেলা দেখার জন্য রেডি, সেমিফাইনাল, কথা কয় না? ভারত পাকিস্তান না, অস্ট্রেলিয়া পাকিস্তানও না, কথা কয় না কে? এটা কি ওই জামানায় জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে এইবার প্রস্তাব দিতেছে, ও নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে, তুমি না আমরা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের খেলা দেখাও, শুরু করো, দেখি তো তোমাদের পাওয়ার আর দৌড় কত দূর। আল্লাহ একবার বলে, বাজান গো আমার। এইবার তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো, বাঘ বানায়, ভাল্লুক বানায়, রশি বানায়, আগুন বানায়, এমন কি মানুষের চোখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করলো, এক নয় দুই নয়, সেদিন তারা 80,000 জাদু নিক্ষেপ করেছিল। আল্লাহ একবার। এইবার বাজান গো আমার, ওরা যখন জাদুর বান নিক্ষেপ করতে করতে শেষ হয়ে গেল, এইবার তারা ডেকে বলে, ও নবী মুসা, আমাদের সালান পাতি যা ছিল সব শেষ, আর আমাদের কোনো তবিল নাই, এইবার তুমি তোমার খেলা দেখাও। আমার আল্লাহ বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকু। আমার আল্লাহ ওহির মাধ্যমে বলেন, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ধরে আসো হাতে কি কয় লাঠি, শুধু ছেড়ে দাও। সুবহানাল্লাহ, শুধু হাতের লাঠিটা ছেড়ে দিয়ে তুমি দর্শকের মতো খালি খেলা দেখো, চার ছয় কেমনে মিটাই বুড়া মানুষটা। আল্লাহ একবার বলে, এইবার বাজান গো আবার,
লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সুবহানাল্লাহ বলেন 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া কয় ফেরাউন আরো আছে, সুবহানাল্লাহ। কোন এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আল্লাহ একবার বলেন। আর তখন জাদুকররা বুঝতে পারলো নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা জাদু না, এটা জাদুর দাদু, আল্লাহ একবার কোন। কারণ ডাক্তার ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেনে, বক্তা বক্তা চেনে, আলেম আলেম চেনে, হুজুর হুজুর চেনে, কথা কয় না, নেতা নেতা চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকার চেনে, কথা কয় না, কথা কয়, যাই যেই কাজ করে তাই সেই কাজে পারদর্শী, আর একজনকে দেখলেই বোঝে, কথা কয় নাকি, রাগ করতেছেন। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাছে ওইটা কোন জাদুর শক্তি হতে পারে। তাহলে মুসা আলাইহিস সালাম যে রবের কথা বলতেছেন নিঃসন্দেহে সেই রবের কুদরতি শক্তি, এতে কোনো সন্দেহ নাই। তখন তারা কি করলেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথাটা নত করলেন, সুবহানাল্লাহ বলেন। এবং তারা বললেন কালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, আল্লাহু আকবার বলেন। তখন তারা ডেকে বলে আমরাও ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি হলেন আসমান জমিনের মালিক, যিনি হলেন মুসা এবং হারুনের রব, আমরাও সেই রবের প্রতি ঈমান গ্রহণ করলাম, বলুন সুবহানাল্লাহ। এইবার তারা যখন মুসলমান হয়ে গেল, তারা যখন ঈমান গ্রহণ করলো, ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের এত বড় সাহস। এইবার জালেম ফিরাউন হুমকি দেয় তোমাদেরকে সুলিতে সরাবো, ফাঁসি দিয়া মারব। কি দিয়ে মারবি, কি দিয়া, কয় তোমাদের হাত পা কেটে নেব, সুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারব। দেখবেন জালেমেরা যখন পারে না, ওদের শেষ অস্ত্র হলো হুমকি দেখে নেওয়া হবে, কথা কয় না, ওদের শেষ অস্ত্র হলো কি, হুমকি। হুমকি দিয়ে কোনো লাভ নাই, হুমকি দিয়ে কোনো লাভ, বিজয় মুসলমানদের হবে, কথা বলে ঠিক কি না। সামনের দিকে যাই বাজান গো, আমার লম্বা হবে লম্বা করব না। এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, এটার ফেরাউনের সহ্য হলো না। এইবার ফেরাউন আট ঘাট বেঁধে চতুর্দিক দিয়ে হামলা করেছেন, এইবার হলো ফাইনাল খেলা, শোনেন, তিন দিক দিয়ে হামলা করেছেন। মুসা নবী তার অনুসারীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেলেন। এইবার উম্মতের ডেকে বলে নবী মুসা ডান দিকে ওরা, বাম দিকে ওরা, পিছনে ওরা, সামনে হলো বিশাল দরিয়া, হয় জালেমদের হাতে মরতে হবে না হলে দরিয়ার পানিতে সুবে মরতে হবে। নবী মুসা ডেকে বলে আমার উম্মতেরা ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক তখন ডেকে বলেন ও নবী মুসা, ওই লাঠির কেরামতি তো এর আগে দেখেছো, এইবার ওই লাঠি দিয়ে শুধু সমুদ্রে একটা আঘাত করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া সমুদ্রে আঘাত করলেন, আল্লাহ মুহূর্তের মধ্যে চোখের পলকে ভিআইপি রাস্তা সমুদ্রের বুকে বানায় দিলেন, বলুন সুবহানাল্লাহ। কোন ফায়াকুন, আল্লাহ বলে হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়, আল্লাহর কোনো কিছু সৃষ্টি করতে কি দেরি হয়, কথা কয় না, সমুদ্রের বুকে রাস্তা বানানো ক্ষমতা কা। এইবার আল্লাহ ডেকে বলেন ওয়াজা ওয়াজনা বিবানি ইসরাইলাল বাহর ফাতবাহুম ফিরআউন ওয়াজুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। আল্লাহ পাক ডেকে বলেন আমি নবী মুসা এবং তার অনুসারীদেরকে বিশাল দরিয়া নিরাপদে পার করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে দৌড়াইতে দৌড়াইতে সমুদ্রের নিকটবর্তী এসে দেখে ওরা তো নদী পার হয়ে গেছে, বিশাল দরিয়া পার হয়ে গেছে। এইবার ফিরাউন সমস্ত সেনাবাহিনীদেরকে বলে এই এই সবাই ওঠে, এই সবাই রাস্তাতে ওঠো ওঠো। ও মনে করছে আর বাপ দাদা 14 গোষ্ঠী বানায় গেছে, বোঝেন নাই। এইবার সবাই মিলে যখন ওই রাস্তাতে উঠেছে বাজান গো আমার, এরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আমার আল্লাহ তখন ডেকে বলে পানি রে তুই তোর খেলা দেখা। কি মনে করছেন, আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাইছে না, শুধু পানিকে ওয়াদ দিতেছেন পানি তুই তোর খেলা দেখা। পানি কি কি খেলা দেখায়, ঢেউ
উথাল পাতাল ঢেউ সমুদ্রের বুকে সৃষ্টি হলো, এক এক ঢে ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সব ভাসে নিয়ে যায়, এমন সুপানি খিলেছে একটা সুপানি সবগুলো ফুলে উঠছে, সুবহানাল্লাহ, সব পানি সুপানি খায়া শেষ, বেঁচে আছে কে জানেন? বড়ডা। কে খে? বড়ডা। এ বড়ডা মরার আগে কি নাটকটা আল্লাহর সাথে করছে শুনবেন না? আল্লাহ বলতেছেন, ও তখন মরার আগে কি বলতেছে জানেন? কালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে আল্লাহ আমি ও ঈমান আনলাম। কি করতেছে? ফেরাউন, ফেরাউন দরিয়ার বুকে পানি খাইতে খাইতে মরার আগে কি নাটক আল্লাহর সাথে করে বলতেছে আমিও ঈমান আনলাম। কার প্রতি? ভাই বনি ইসরাইলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর সুবেশ না। কথা কে বলেন নাই? ফেরাউন যদি এই সময় মুসলমান হয় আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কয় না কেন? একই ওয়াকাম বদকাম কম করছে সেই কথা আল্লাহ তত্ত্বটা ফাঁস করে দিলেন। আল আনা ওয়াকাদ আসাইতা কাবুলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডেকে বলে এখনই মানছো? এখন এই সমুদ্রের বুকে বাঁচানোর কেউ নাই, ক্ষমতার সিয়ান নাই, মাতবাড়ি নাই, শরীর পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, এই বিপদের মুহূর্তে বলতেছো আল্লাহ আমি মুসলমান হয়েছি? আল আনা, এখন এই মুহূর্তে? এর আগে তুমি কি করেছো? ভুলে গেছো? ক্ষমতার দাপটে সীমা লঙ্ঘন করেছো, নাফারমানি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখে ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢোকায় দিয়েছো, তোমার ঘরের বিবি আমি আল্লাহকে রব মানার কারণে গরম তেলে চুবাইয়া হাজারো নির্যাতন করে তাকে বিদায় করে দিয়েছো। আমি আল্লাহ কিছুই ভুলি না। আর এখন তুমি বলতেছ ঈমান আনতেছ? শোন, তোর ঈমান আমি আল্লাহ গ্রহণ করলাম, তোর টাইম শেষ। এই দরিয়ার বুকে নামার আগে যদি ও তওবা করতো হয়তো আল্লাহ কবুল করত। কথা কয় রাখে? আর এ যে অপরাধ করছে নিজেকে রব বলে দাবি কইরা, দাম্ভিকতা অহংকার যা করেছে, মুসলমানদের উপর নির্যাতন জুলুম যা করেছে, এরকম নরপিশা জালেম কাফেরকে আল্লাহ ক্ষমা করতে পারে? আল্লাহ ক্ষমা না করে ডেকে বলে ফেরাউন মরার আগে শোন, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেবে, পৃথিবীবাসীর জন্য তোর ইতিহাসের পাতায় তোর নাম থাকবে, আর তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব, যাতে দুনিয়াতে আর কেউ যেন ফেরাউন হয়ে জন্ম নিতে না চায়। আর যদি কেউ তোর মতো ফিরাউন হতে চায়, সে যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে ফিরাউনদের জীবনের পরিণতি ভালো হয়। কথা কন না কেন? আজও মিশরের জাদুঘরে ফিরাউনের সুটকি আছে না? নাই। ওটা কিন্তু ফিরাউন না, ওটা ফিরাউনের সুটকি। কথা কয় না কেন? ওই মিশরের জাদুঘরে মুসলমানের দেখতে যায় আর পায়ের জুতে খুলে কয় এই সেই ফিরাউন, মার জুতে 50,000-1,00,000 টাকা দামের জুতে খালি ফিরাউনের ওই সুটকির উপরে মারে। তাহলে বলেন তো বাজান, এই সুটকি ফিরাউনক যদি মুসা প্রেমিকেরা জুতে মারে, জেতা ফিরাউনক যদি পাইতো আর সামরা দিয়ে ডুক ডুকি বাজাইতো, কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, ফিরাউন কে আল্লাহ পাক দরিয়ার বুকে চুপায়ে চুপায়ে বিদায় করে দিয়েছিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? যে আল্লাহ নমরুদের মতো জালেম কে ল্যাংরা মশার কামড় খাওয়ায় বিদায় করেছেন, আবু জেহেল কে বিদায় করেছেন, বিদায় আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইস্তামারাদেরকে বিদায় করে দিতে চায়, ওই জালেমদের পরিণতি নম্রুতিরাউনের মতোই ভয়ঙ্কর হবে হবে হবে। আল্লাহু তাকবীর, নারায়ণ তাকবীর, ইসলামের শত্রুরা জালেমেরা, জালেমেরা পৃথিবীতে চিরকাল টিকে থাকতে পারে? মনে রাখবেন, দেহের জোর ক্ষমতার জোর কারো চিরকাল থাকে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। কথা কনে? কেউ ভাবে চিরকাল রয় না, ইসরায়েল ইহুদিরাও রবে না, ভারতের দাদারাও রবে না,
কথা কয় না কয়। জো বাইডেন রবে না, পৃথিবীর যত ক্ষমতা ধরক নেতা হোক না, কয় যে ম্যাক্রো ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ওই ইসরায়েলদেরকে সমর্থন দেওয়ার জন্য ওই দেশে চলে গেছে, কত বড় জাউলা এ কথা কয় না কয়। এমনি তো কয়েকদিন আগে রসুলক গালি দিল, পৃথিবীর মানুষ এখনো ভোলেনি, সাংবাদিকেরা সংবাদ সম্মেলন করতেছে প্রকাশ্যে একজন জুতে মারছে, কারণ এ চরিত্রহীন, এ বাস্তা, এ যারর সন্তান, এর জন্মে ঠিক নাই। ও আবার মুসলমানের রক্ত ঝরতেছে ওই জায়গায় গেছে সমর্থন দিবে, তাহলে কি ভালো মানুষ? কথা কয় এরা কারা? এরা হলো পৃথিবীর অবৈধ যারর সন্তান, এদের জন্মে ঠিক নাই, এদের যে বাপ কটা এর মাও সারা দুনিয়ার কেউ জানে না, এই জন্য এরা রসুলকে গালি দেয়, এই জন্য এরা মুসলমানদেরকে হত্যা করে। কথা বলে ঠিক কি না? রাগ কইরেন না। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছেন যারা রসুলকে গালি গালাজ করে এরা পিতৃ পরিচয়হীন যারর সন্তান, এরা বাস্টার্ড। ফ্রান্সের লোকেরা কয়েকদিন আগে রসুলের কার্টুন বানাইলো, দেখেননি আপনারা? এই জন্যই তো বললাম ওরা হালাল জাদা না, ওরা কি জাদা? হ্যাঁ, রসুলকে গালি দেয় যারা, ওদেরকে গালি দিতে আপনার ভয় আছে নাকি? ভাইবেন না যে হুজুর আপনিও গালি দিলে, মেজাজ যখন গরম হয়ে যায় অত পাইলে তো মানে সিলভের মন চায়। আপনি তো বুঝিচ্ছেন না যে রাগটা গেছে কোন জায়গায়। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। যারা নবীকে গালি দেয় তাদের সাথে আমরা বন্ধুত্বের হাত মিলাই, আমরা কি মানুষ? এক কথা কর না কেন, রাগ করতেছেন? রসুলের যদি খেয়াল করেন, রসুলকে গালি দেয় ফ্রান্সের মানুষেরা কেন, সেই গোপন তত্ত্ব জানেন? পৃথিবীর 228টা রাষ্ট্র আছে, এর মধ্যে গবেষণা করা হলো, জরিপ করা হলো, এই ফ্রান্সের লোকেরা মাঝে মাঝেই কেন রসুলের বিকৃতি করে, কার্টুন বানায়, কেন, কারণটা কি? এইবার জরিপ করে দেখা গেল বিয়ের আগেই ফ্রান্সের মহিলারা সন্তান জন্ম দেয়। তাহলে বিয়ের আগে যদি সন্তান হয়, বলেন তো এটা বৈধ না বৈধ? এটা কি যারর সন্তান? কথা বলে ঠিক কি না? তা আমার না কথা, আমার না আল্লাহর। উতুল্লিম বাদা যালিকা জানিম, নবীকে যারা গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যারর সন্তান। ওলিদ বিন মুগিরা রসুলকে গালি দিয়েছিলেন অকাত্য ভাষায়, নবীর মুখের কাছে যায় সরাসরি নবীকে গালি দেয়, কে? ওলিদ বিন মুগিরা। তখন আল্লাহ পাক সূরা কলমের আয়াত নাজিল করে বলেন, নবী গো আপনাকে গালি দেয় তারা, বাপ ছাড়া অন্য পুরুষের দ্বারা জন্ম হয়ে দুনিয়াতে আসে যারা। ওলিদ বিন মুগিরা যখনই রসুল বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আরবের মানুষ কি আরবি বোঝে না? কথা কয় না কে? মারছে দৌড় বাড়িতে যা বলে, ও মা ঝর্ণা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারর সন্তান। তখন তার মা বলতেছে মনে মনে যে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আর ওলিদ বিন মুগিরা রাগে ক্ষোভে বলে, এ মা যা বলবি সত্য বলবি, খবরদার মিথ্যা যেন না হয়। তখন বলতেছে বাবা যা বলবো সত্য বলবো, মিথ্যা আমি বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, আমার জীবনের সুন্দর সময়গুলো চলে যায়, যৌবনের সময়গুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না, তোর বাবা টাকা সেনে তোর মায়ের মন বোঝে না। কথা কয় নাকি? এই জন্য তাকায় দেখি বাড়ির আশেপাশে তোর চাষা ঘুর ঘুর করতেছে, দেখবেন ভাই যদি বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা এসে স্লোগান তোলে, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। কথা কয় না কে? আর ভাবি যদি ডিজিটাল হয় তখন বলে আসলেই তুই আমার আপন। কথা কয় না কে? আর এই সুযোগে দেবর যদি চান্স পাই কয় ভাবি আপনাকে দেখলে মনে হয় আপনার বিয়েই হয়নি, কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কার? কথা কর না কে আপনারা? আর ভাবি যদি নেককার দিনদার ইমানদার হইতো, পর্দা করনেওয়ালা হইতো, কোরআন পড়নেওয়ালা হইতো, তখন বলতো কুল্লিল মুমিনিন গুদ্দু নামিনা বসারিহিম, আল্লাহ পাক বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, এ দেবর আমাকে দেখার অধিকার শুধুমাত্র তোর ভাইয়ের, আমাকে দেখা তোর জন্য জায়েজ নয়।
কিন্তু সেই ইমানদার ভাবি পাওয়া যাবে এখন? কথা কন, রাগ করেন না, মহিলা মা বোনেরা আছে, আবার মন খারাপ করেন না। মা বোনেরা পর্দায় থাকলে তারা সব দিক দিয়ে ভালো থাকবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় দেয়। কথা বলে ঠিক কি না? যাই হোক, কথা বেড়ে গেছে, হুজুর দোয়া করে দিও। কথা অনেক হয়ে গেছে, ঘটনার সামনের দিকে না নিয়ে যাই। হ্যাঁ চলুক, অনেক রাত হয়ে গেছে, তো তো বেঁচে থাকলে আবারও দেখা হবে ছয় একটা বাজে। আজান? ওরে বাবা, আমি তো আজান পারি না। আচ্ছা যাই হোক, এদিক খেয়াল করেন। আমি আপনাদেরকে সর্বশেষ যে কথা বলতে চাই, শুধু মসজিদ বানাইলে হবে না, এই মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে হবে। কথা বলেন না কেন? পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার ঘরে গিয়ে কারা কারা আদায় করবেন, দু হাত তুলে দেখান। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আদায় করবো তো ইনশাল্লাহ। আচ্ছা এদিক খেয়াল করেন, আপনারা আবার রাগ যান কইরেন না। আজকে মুসলমানের রক্ত ঝরা দেখে মাথা কিন্তু ঠিক নাই, কথা কয় না? আমাদের মাথা কি নাই? ঠিক নাই, কারণ মুসলমানের রক্ত ঝরে, আমরাও তো মুসলমান ভাই, কেমনে সহ্য হয়? এজন্য তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া ভালোবাসা আছে না নাই? আমার ভাইয়েরা যুব সমাজ কষ্ট করে আয়োজন করেছেন, পোস্টারটা কই গেল? এই যুব সমাজের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যারা আয়োজন করেছেন তাদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব। আর এদিক খেয়াল করেন, ওই ওই ওলিদ বিন মুগিরের মায়ের পুরো ঘটনাটা বলতে গেলে ওইদিকে আবার 15-20 মিনিট লেগে যাবে, ওতে ওইদিকে আর না যায়, এতটুকু পরিষ্কার থাকেন। এদিক খেয়াল করেন, শেষ করে দেব আজান, আজান পারি না ময় না। আচ্ছা এদিক খেয়াল করেন, বেঁচে থাকলে তো আবারও দেখা হবে ইনশাল্লাহ। আমার এদের পাশে কোথায় যেন আর একটা মাহফিল আছে আপনাদের এই পাশে, আমার মনে পড়তেছে না তারিখটা, আপনারা যখন পোস্টার বের হবে দেখতে পারবেন। আজকে আপাতত যেটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আমরা একটু ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই না, দোয়া চাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য, করবেন তো ইনশাআল্লাহ। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করে দেই, পরে আপনারা বলে নেবেন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। কাতলাহার পিছন বাড়া মাদারি পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ সাহেব কেলা কবুল করেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হামিদুল আলম মিলন ভাই কেলা কবুল করেন, প্রধান পৃষ্ঠপোষক হেলা তালা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিপ্লব কেলা কবুল করেন, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ রাসেল মাহমুদ পলাশ ভাই কেলা কবুল করেন, বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল আল হোসাইনী সাহেবকেলা কবুল করে নেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি তাকায় দেখো গো আল্লাহ, আমাদের অনেকের মা নাই বাবা নাই, এটি মানায় কবরে চলে গেছে। জনম দুখিনে মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হাম হুমা কেমা রব্বায়ানি সগির, অকু রব্বির হাম হুমা রব্বায়ানি সগির। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দেন, কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন।
এই গভীর নিশীতে হাত তুলেছে আল্লাহ, তাকায় দেখো কত দাড়ি ফাঁকা মুরব্বীরা হাত তুলেছে, কত যুবকেরা হাত তুলেছে, আল্লাহ তাআলা কত আলেম ওলামা বান্দারা হাত তুলেছে, পর্দানিশি মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাত দুখানা পছন্দ হয় সে হাতের বদলত আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমি গুনাহগার, তোমার দরবারে দোয়া করি গো আল্লাহ, দীর্ঘ সময় কোরআন সুন্নার আলোকে বাস্তবতাকে সঙ্গে রেখে আলোচনা করেছে আল্লাহ, এই আলোচনাগুলো বক্তা শ্রোতা সবাইকে সঠিক বুঝদান করে আমল করা তৌফিক দিয়া দাও, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ ইমানায়া দাও, কোরআন সুন্নার হেদায়েতের আলো দিয়া অন্তরগুলোকে আলোকিত করে দাও। বলে নবি আল্লাহ তাম পৃথিবীর নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, আল্লাহ নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, আল্লাহ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে সাহায্য নাজিল করুন আল্লাহ, ওই ইসরায়েলি ইহুদি জালিমদেরকে হটাইয়া ওই প্যালেস্টাইনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপরে আল্লাহ আপনার রহমত নাজিল করুন, আল্লাহ আপনার গায়েবি মদদ দ্বারা সাহায্য করে আল্লাহ ওই জালিমদেরকে হটাইয়া আল্লাহ ওই জমিনটাকে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিন, আমাদের বাইতুল মুকাদ্দাস আপনি ফিরাইয়া দিন আল্লাহ, মুসলমানদের প্রথম কেবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ আল্লাহ, আল্লাহ তাআলা যেখানে অসংখ্য নবী রাসূলেরা সালাত আদায় করেছে, যে মসজিদের আশেপাশে অসংখ্য পয়গম্বররা শায়িত হয়ে আছেন আল্লাহ, আজকে সেই পবিত্র ভূমি জালেমদের দখলে, আল্লাহ ওই জালেমদেরকে হটাইয়া এই মসজিদ গুলো ইমানদারদের দখলে তুমি দান করো, আল্লাহ বাবি পাখি পাঠাইয়া যেমন খানায় কাবা রক্ষা করেছ আল্লাহ, ও আল্লাহ আসমানি মুসিবত দিয়ে ওই জালেমদেরকে হটাইয়া আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য উন্মুক্ত করে দাও আল্লাহ, আল্লাহ বসনিয়ার মুসলমান, চিস্তিয়ার মুসলমান, রোহিঙ্গার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, পৃথিবীতে যত মুসলিম দেশ আসে যেখানে মুসলমানেরা নির্যাতন জুলুমের শিকার আল্লাহ সে জায়গায় আপনার সাহায্য নাজিল করুন, বাংলার জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ কোরআনের সমাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দান করুন, এদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করুন, হকানে ওলামা ইকরামদের কবুল করুন, সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল কর, হে আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য আমার কলিজা টুকরা যুব সমাজেরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও, আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও, এ দানের বিনিময়ে সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাজা দান করো, আল্লাহ তাআলা মা বোনদেরকে বড়া করার তৌফিক দান, স্বামীর খেদমত করে আল্লাহ তাআলা স্বামীর মন খুশি করার তৌফিক দিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ মা বোনদেরকে আদায় করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ পর্দা মেনে মা বোনদেরকে বাহিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও, আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যারা রিক্সা ভ্যানে চড়িয়া মোটর সাইকেলে তেল পুরে কষ্ট করে আজকের মাহফিলে কোরআন শোনার জন্য এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন, আল্লাহ আল্লাহ জীবনে কোনোদিন যদি এই সোনাতলা বগুড়ার মানুষের সাথে আর দেখা না হয় এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও, জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ, আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করো, আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে কবুল করো, মিডিয়ার যে ভাইরা এসেছে আলেমদের কথাগুলো আল্লাহ তাআলা সুন্দর করে জাতির সামনে উপস্থাপন করা তৌফিক দিয়ে দাও, যারা আলেমদের ওয়াজের সাথে আজেবাজে টাইটেল দেয় নারীদের ছবি লাগায় আল্লাহ সে সমস্ত মিডিয়ার ভাইদেরকে আপনি হেদায়েত দান করুন আল্লাহ, আল্লাহ তাআলা অনেক আলেম মাজলুম অবস্থায় আছে আল্লাহ সকল আলেমদের মুক্তির ফয়সালা করে দিন, আল্লাহ তাআলা এই জমিনটাকে কোরআন আর ইসলামের জন্য